عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পর আজ রবিবার 25শে সফর 1445 হিজরি মোতাবেক 10ই সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাহ, সালাতের মাসাইল, পর্ব নম্বর 13, বিষয়বস্তু মসজিদের শিষ্টাচার বা মসজিদের আদব, মসজিদে প্রবেশ বা মসজিদের আদব। একজন মুসলিম মসজিদের আদব কায়দা জানবে এবং সেগুলি মেনে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করুন। মসজিদে যখন প্রবেশ করবেন, মসজিদে অবস্থান করবেন, মসজিদ থেকে বের হবেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত আমাদের এই আলোচনা। লেখক বলছেন, আদাব দুখুলিল মসজিদ, মসজিদে প্রবেশের আদব। এক নম্বর হচ্ছে যে একজন মুসলিমের জন্য সুন্নত হচ্ছে যে মসজিদের উদ্দেশ্যে যখন রওনা হবে, বাড়ি থেকে হোক, কর্মস্থল থেকে হোক, যেখান থেকে হোক, পার্কিং এ আপনি গাড়ি রাখেন, তারপরে বেরিয়ে হোক, আর আপনি সময়ের প্রথম দিকে হোক অথবা একটু বিলম্বে হোক, সালাত শুরু হয়ে গেছে অথবা হয়নি, যে কোনো অবস্থায় যখন মসজিদের উদ্দেশ্যে রওনা হবেন, তখন বড়ই ধীর স্থিরতার সাথে ভদ্রভাবে আপনি সেদিকে এগিয়ে যাবেন। জি, দৌড় দিবেন না, ঝাঁপ দিবেন না। যেমন এক শ্রেণীর লোকেরা যারা রুকু পেলে রাকাত পেয়ে যাবে, এই জন্য এই রুকু ধরার জন্য মরিয়া হয়ে ছুটে। জি, এই অভ্যাসটি বদ অভ্যাস এবং এটি শরীয়ত বিরোধী অভ্যাস, এটি জায়েজ না। জি, প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে, ইতমেনানের সাথে মসজিদের দিকে এগিয়ে যাবে। মসজিদে প্রবেশের পরে সেখানে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢুকাবেন। জি, এভাবে করবে না, হাদিসে নিষেধ রয়েছে। মসজিদের বাইরে করা যায় কি না, কেউ কেউ বলেছে না মসজিদের বাইরেও করা ঠিক না, কিন্তু সঠিক মত হচ্ছে যে প্রয়োজনে মসজিদের বাইরে, সালাতের বাইরে ও মসজিদের বাইরে করলে কোনো অসুবিধা, কিন্তু মসজিদের বাইরে, মসজিদের ভিতরে সালাত অবস্থায় হোক, সালাতের বাইরে হোক, আঙ্গুলের মাঝে, আঙ্গুলের ফাঁকে আঙ্গুল ঢোকানো এটা অপছন্দনীয় কাজ, ঘৃণিত কাজ, মকরুহ, কমপক্ষে মকরুহ, আপত্তিকর কাজ। কারণ একজন মুসলিম যখন মসজিদের ভিতরে আছে, সালাত অবস্থায় হোক অথবা সালাতের জন্য অপেক্ষমান হোক, সালাত অবস্থায় যেন রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মর্মে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে, হাদিস মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সুবিয়া লিসসালাতি, যখন সলাতের একামত দেওয়া হবে, ফালা তাতুহা ওয়া আনতুম তাসআউন, তোমরা দৌড় দিয়ে আসবে না, ছুটে আসবে না। ওয়া আতুহা ওয়া আলাইকুম বিসমিল্লাহ ওয়া আলাইকুমুস সাকিনা, তোমরা মসজিদের দিকে এগিয়ে আসবে, ওয়া আলাইকুমুস সাকিনা, ধীর স্থিরতার সাথে, শান্তভাবে, শান্তভাবে আসবে, ছোটাছুটি করবে না। ফামা আদারকুম ফাসাল্লু, যতটা পেলে ইমামের সাথে, ইমামের সাথে আদায় করে নাও। ওমা ফাতাকুম, আর যা ছুটে গেল, এক রাকাত, দুই রাকাত, এমনকি তিন রাকাতে ছুটে গেল, জামাতে ছুটে গেল, কিন্তু যদি আপনি অবহেলা করে, গাফিল, যাবো যাচি করে যদি আপনার জামাত ছুটে যায়, তাহলে কোনো গেল। আর যাচ্ছেন প্রস্তুতি নিয়ে অথবা টাইম সম্পর্কে আপনার সঠিক আইডিয়া নেই, নতুন জায়গা আছে না, গেলেন জামাত হয়ে গেছে, জানতে পারছেন যে সালাম পেটে যাচ্ছে, দেখছেন অথবা শুনতে পাচ্ছেন কেউ দৌড় দিয়ে যাচ্ছে, ঝাঁপিয়ে যাচ্ছে, আপনিও দৌড় দেওয়া শুরু করবেন, না, ওটাই ঠিক নয়।
ওমা ফাতাকুম, যা কিছু তোমাদের ছুটে যাবে ইমামের সাথে আদায় করতে পারলেন না, ফা আতিম্ম, সেটা পূর্ণ করে না। হাদিসে অধিকাংশ হাদিসগুলিতে এই ফা আতিম্ম শব্দটি রয়েছে, ইতমাম মানে পূর্ণ করা, কাজা নয় এটি। আর অধিকাংশ আইম্মা কেরামদের মত হচ্ছে এটি, যে যেটা আপনি পেলেন সেটা আপনার প্রথম, ইমামের তৃতীয় চতুর্থ হোক, এক রাকাত পেলেন ইমামের চতুর্থ রাকাত, কিন্তু আপনার প্রথম রাকাত, বাকি থাকে তিন রাকাত। সুতরাং আর এক রাকাত সালাম ফেরার পরে যখন ইমাম সালাম ফিরিয়ে দিল, আপনি উঠে যাবেন, সালাম যখন ফিরছে ইমাম, আপনি সালাম ফিরবেন না, কারণ আপনার তিন রাকাত বা দুই রাকাত যাই হোক বাকি আছে। উঠে এক রাকাত পড়বেন, তারপর আত্তাহিয়াত পড়বেন তাসাহ, তারপরে তখন দুই রাকাত পড়বেন। এইভাবে এটিকে ইতমাম বলা হয়, প্রসিদ্ধ হাদিস, ইতমাম করতে হবে। তবে কিছু কিছু বর্ণনায় ফাকজু রয়েছে, তোমরা পূর্ণ করো, কাজা মানে সময় চলে যাওয়ার পরে পূর্ণ করা কাজা, আর কাজা মানে ইতমাম মানে পূর্ণ করা হয়। কোরআনে কারিম এর জন্য দলিল সাক্ষী, আল্লাহ বলছেন জুমার সালাত সম্পর্কে সুরাতুল জুমাই, ফায়দা কদিয়াতে সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার সালাত সম্পূর্ণ হয়ে যাবে, এখানে কদিয়া এর মানে এই নয় জুমার নামাজ কাজা করছেন আপনি, সময় চলে যাওয়ার পরে বা জামাত ছুটে যাওয়ার পরে আপনি পূর্ণ করছেন, এমনটা নয়। কারণ সময় চলে যাওয়ার পরে জুমা হবে না, জুমার জামাত শেষ হওয়ার পরে জুমা হবে না, তখন জোহর। এখানে ফায়দা কদিয়াতে সালাত, এই সালাতুল জুমা, জুমার সালাত যখন পূর্ণ করা হবে, তাহলে কাজা মানে এখানে পূর্ণ করা। এইরকমই যে রেওয়ায়ত গুলিতে, যে হাদিস গুলিতে ফাকজু রয়েছে, তার অর্থ হচ্ছে ফাতিম, অর্থাৎ এর ফিকহি মাসলার উপর যে প্রভাব পড়বে এই শব্দের ব্যাখ্যায়, সেটা হচ্ছে যে আপনি যে সালাতটা পেলেন সেটি আপনার প্রথম সালাত। পক্ষান্তরে একমাত্র হানাফি মজহাব বলছে না, ইমামের যে রাকাতটি সেটি আপনার রাকাত, অর্থাৎ ইমামের চতুর্থ রাকাত পেলেন আপনি, তাহলে এটা আপনার চতুর্থ রাকাত হলো তাদের মধ্যে। এখন তাহলে আপনার বাকি কি বলছে, প্রথম দ্বিতীয় তৃতীয় বাকি, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় বাকি, তাহলে তাদের কাছে প্রথম আর দ্বিতীয় পড়বেন, তারপরে তা শব্দ পড়বেন, এক রাকাত পরে তা শব্দ নয়। তারপরে আপনার দ্বিতীয় রাকাতে যেমন সুরা ফাতিহার সাথে সুরা মেলাবেন, তারপরে রাকাত যেটা আদে করছেন, যেটা আপনার মূলত তৃতীয়, সেটা তো আপনি সুরা ফাতিহার সাথে সুরা মেলাবেন বা আয়াত মেলাবেন, তারপরে তা শব্দ বলবেন। হানাফি মজহাব এক কথাই, তাদের কাছে এটি কাজা, কিন্তু জমহুর অধিকাংশ আইম্মা কেরামদের নিকট এটি হচ্ছে পূর্ণ করা। জি, আর এই কথা এ হাদিসে রয়েছে, ফাইন আহাদাকুম ইযা কানা ইয়ামিলু ইলা সলাতে, কেন দৌড় দিয়ে আসবে না, কেন শান্তভাবে মসজিদ আসবে, কারণ তোমাদের কেউ যখন সলাতের উদ্দেশ্যে গমন করে মসজিদের দিকে, ফাহফি সলাতিন, সে যেন সলাত অবস্থায় রয়েছে, সলা অবস্থা আপনি দৌড়াদৌড়ি করবেন, ছোটাছুটি করবেন, আস্তে ধীরে যান। জি, এ হচ্ছে সহিহ বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় মাসআলা বলছেন, একজন মুসলিমের জন্য সুন্নত হচ্ছে যখন মসজিদে প্রবেশ করতে যাবে, তখন আইয়ুকাদ্দিমা রিজলাহুল ইয়মনা, ডান পা সামনে বাড়াবে, আগে বাম পা ঢুকাবে না, ডান পা ঢুকাবে মসজিদে প্রবেশের সময়, আর দোয়া বলবে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, সুনানে আবু দাউদের হাদিস, এবং হাদিসটি হচ্ছে সহিহ, সহিহ সুনান আবু দাউদে, আল্লাহু আলবানী রাহমাহুল্লাহ নিয়েছেন 441 নম্বর, ইমাম আলবানী রাহমাহুল্লাহর যে সহি অংশটুকু রয়েছে তার, এমনি আবু দাউদে 466 নম্বর হাদিস। তো এই ছিল একটি দোয়া যা পড়বেন, আউযু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, ওয়াবি ওয়াজহিল করিম, তার মর্যাদা পূর্ণ চেহারার মাধ্যমে, বুঝুন আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর চেহারা আছে বলি ওয়াজহ বলা হয়েছে, ওজন মানে চেহারা হয়, ওয়া সুলতানিহিল কদীম, এবং তার কদীম সার্বভৌমত্ব, এবং তার সার কদিম, কদিম মানে হচ্ছে প্রাচীন, কদিম মানে হচ্ছে এখানে আল্লাহর ক্ষেত্রে যার কোনো আদি নেই, অন্ত নেই, শুরু নেই, শেষ নেই, যা সবসময় ছিল আর সবসময় থাকবে। আল্লাহর সিফাত হচ্ছে সুলতান,
আর সুলতানের এখানে গুণবাচক শব্দ কদিম এসেছে, যেন অনেক ওলামারা বলছেন যে আল্লাহর সিফাত কে কদিম বলা যাবে, এই দোয়া দ্বারা প্রমাণিত। যদি কেউ আপত্তি করেছেন যে কদিম হাদিস আর হাদিসের ভাগটি পরবর্তীকালে লোকেরা করেছে, কিন্তু এখানে হাদিসের দোয়া আসলো আমার ওস্তাদ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ ওস্তাদ আল্লামা শেখ শফিউর রহমান মোবারক রাহেমাহুল্লাহ এই দোয়াটি দলিলে পেশ করতেন যে আল্লাহর সিফাত কে কদিম বলা যাবে, কদিম শব্দটি আল্লাহর সিফাত বলা যাবে। আল্লাহ তাআলা আল্লাহর এক কথায় আশ্রয় গ্রহণ করছি, জি আল্লাহর এই সিফাত, আল্লাহর ওজ, আল্লাহর জাতি সিফাত, আল্লাহ সুলতান, আল্লাহ সিফাত, এগুলির মাধ্যমে কিসের অনিষ্ট থেকে, মিনাশ শয়তানের রাজিম, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান অনিষ্ট থেকে, আদি সুনান আবু দাউদ যেমন বললাম। দ্বিতীয় দোয়া পাঠ করবেন মসজিদে প্রবেশ করার সময় বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, মানে আল্লাহর নামে প্রবেশ করছি, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাত ও সালাম পেশ করছি। তারপরে বলবে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাত, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। মসজিদে প্রবেশের সময় রহমত বলবেন, কারণ মসজিদে প্রবেশ করছেন, মসজিদ হচ্ছে রহমতের জায়গা, পক্ষান্ত বের হওয়ার সময় কিন্তু রহমত আসেনি, এসছে ফজল, কারণ মসজিদের বাইরে আল্লাহর ফজল মানে রিজিক রয়েছে, ফজল মানে দুনিয়ার পার্থিব আপনার যে সব প্রয়োজন রয়েছে, খাদ্য পানীয় টাকা পয়সা ইত্যাদি চিকিৎসা, এগুলি মসজিদের বাইরে রয়েছে, এগুলির স্থান মসজিদ নয়, সেই জন্য বের হওয়ার সময় ফজলেকার দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, যেমন আসছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর বিষয় হচ্ছে যখন বের হবেন মুসল্লি মসজিদ থেকে, কদ্দামা রিজলাহুল ইউসরা কায়লান, এই দোয়াটি বলে বা এইভাবে এই দোয়াগুলি বলে বাম পা আগে বাড়াবে, অর্থাৎ বাম পা আগে বের করবেন, ঢোকার সময় ডান পা ঢোকালেন আর বের হওয়ার সময় বাম পা আগে বের করবেন, তাহলে ডান পা বেশি সময় পাবে আপনার মসজিদে, ঢোকার সময় আগে ঢুকেছে, বের হওয়ার সময় পরে বেরিয়েছে, বাম পা ডান পা আপনার। এই দোয়া বলবেন বিসমিল্লাহ, আল্লাহ নামে শুরু, والصلاه والسلام على رسول الله, اللهم اني اسالك من فضلك, اللهم اني اسالك মিন ফাযলিক, হে আল্লাহ তোমার কাছে তোমার অনুগ্রহ আমি কামনা করছি। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ অতিরিক্ত আরো বর্ণনা করেছেন, বের হওয়ার সময় আল্লাহুম্মা আসমিনি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমাকে রক্ষা কর বিতাড়িত শয়তান থেকে। ইমাম আবু দাউদ ইবনে মাজাহ এবং ইমাম ইবনে সুন্নি তার কিতাব রয়েছে দুয়া আজকার সম্পর্কে আমালুল ইয়ামি ওয়াল লাইলা, ইমাম ইবনে সুন্নি রাহমাহুল্লাহ ইমাম নাসাই রহমতুল্লাহ আলের বিশিষ্ট ছাত্র, এ হাদিস সহি। যখন মসজিদে প্রবেশ করলেন আর মসজিদে কিছু লোকেরা আছে, তাহলে সালাম দেবেন, এটি হচ্ছে মোস্তাহাব সুন্নাহ। কেউ কেউ আপত্তি করেছেন যে লোকেরা সালাতে রয়েছে আর সালাম দিলেন, আপনি ডিস্টার্ব করলেন, তবে সালাম দেওয়া হচ্ছে মোস্তাহাব সুন্নাহ। ফাইদা দখল তুম বইউতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, আল্লাহ বলছে যে কোনো ঘরে প্রবেশ করবে তোমরা নিজেদেরকে সালাম বলবে, আল্লাহ কোরআনে কারিমে সালাম দেবে। কিন্তু এক শ্রেণীর লোকেরা সালাম দেয় একবার উচ্চ স্বরে চিৎকার করে, যাতে সালাত আদায়কারী সালাতের খুশুতে ব্যাঘাত ঘটায়, ওই কোরআন তেলাওয়াত করছে তাদেরকে ধরেন ডিস্টার্ব করলো, এক কথায় উচ্চ স্বরে এইভাবে সালাম দেবেন না, গোটা মসজিদের লোককে আমাকে শুনাইতে হবে এমন কথা না, আপনি সালাম দেবেন, যারা শুনলো শুনলো, আপনার মসজিদে প্রবেশের সময় সালাম দেবেন, দেবেন না এটাও ঠিক নয়, আর চিৎকার করে দেবেন এটাও ঠিক না। মসজিদে যখন প্রবেশ করবেন তখন মসজিদে যারা আছে তাদেরকে সালাম দেবেন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালাম তাহিয়াতুল মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি তাকিদ করেছেন, অধিকাংশ আইমা ইকরামদের নিকটে এটি সুন্নাত মুআক্কাদা, সুতরাং এই সুন্নাত মুআক্কাদা পালনে কোনো অবহেলা না হয়, মজহাবে গোড়ামি না থাকে, মজহাবের দোহাই দিয়ে মজহাব অনেক কিছুই বলেনি কিন্তু সেগুলি মজহাবের নামে বাপদাদা থেকে পাওয়া ধর্মকর্ম চলছে, মসজিদে গিয়ে বসে যাবেন তারপরে নামাজ শুরু করবেন, এটি ঠিক না, শরীয়তের খেলাফ। আলা ইয়াজলিস, ততক্ষণ বসবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা দাখালা আহাদুকুম মসজিদ, তোমাদের যে কেউ মসজিদে যখন প্রবেশ করবে,
ফালা ইয়াজলিস অতক্ষণ বসবে না, হাত্তা ইয়ারকা রাখাতে, হাত্তা ইউসাল্লি রাখাতে, বিভিন্ন হাদিস রয়েছে। সাহাবি বসে গেছেন, নবী সাল্লাম তার সংশোধন করে ছেড়ে দিলেন যে আগামী তার এইভাবে বসবে না বিনা নামাজে, বরং বলছেন তুমি সল্লাই তারা কাতাইন বেরকাত পড়েছ না পড়িনি। জুমার খুতবা চলা অবস্থায়, যেখানে জুমার খুতবা চলা অবস্থায় হানাফি মজহাবের মৌলভী সাহেবেরা এটিকে নিষেধ করেছে, হারাম নাজাজ বোঝো, অথচ নবী সাল্লামের সরাসরি নাফার মানে নবী সাল্লাম ওই ব্যক্তিকে কথা বললেন না যে যা করলে করলে আগামীতে কিন্তু খুতবা চললো দুই রেখাত পড়ে বসবে, আর এমনটা করিও না, না বললেন কম ওঠো ফসল্লি রাকাতাইন দুই রেখাত পড়ো তারপর বসো। এর বড়ই তাকিদ রয়েছে সুন্নাতে মুয়াক্কাদা, শুধু সুন্নাত নাই। জি, মসজিদে গিয়েছেন, তাহিয়াতুল মসজিদ আদায় করলেন, তারপরে কি করবেন? সাথী বন্ধুরা আছে, গল্প গুজব করবেন? না, মোটেই না। ওয়াস্তাহাব্বু লাহু, একজন মুসল্লি যে মসজিদে পৌঁছেছে তার জন্য মুস্তাহাব হচ্ছে যে মহান আল্লাহ জিকিরে মশগুল থাকবে, ইস্তিগফার জিকিরিল্লাহি তাআলা, কোরআন তিলাওয়াতে মশগুল থাকবে, আজান ইকামতের মাঝখানে দোয়া হয় দোয়া করবে, দোয়া কবুল হয়, নফল সালাত আদায় করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সালাতের ইকামত হয়, আর যথাসাধ্য চেষ্টা করবে প্রথম কাতারে থাকার জন্য, এবং ডান দিক ইমামের ডান দিক বাম দিকের তুলনায় উত্তম। যদি দেখেন যে ডান দিকও খালি আছে বাম দিকে খালি আছে, দুই দিক খালি আছে ডান দিকে যাবে, যদি দেখেন যে ডান দিক ফুল হয়েছে এখন ডান দিকে থাকলে দ্বিতীয় কাতারে যেতে হবে, দ্বিতীয় কাতারে ডান দিকের চাইতে বাম বাম দিক প্রথম কাতারে বাম দিক। এইভাবে সামনে থাকার চেষ্টা করবেন। অনেক ভাইরা রয়েছেন যারা আগে ভাগে পৌঁছে যান, সময়ের দিক থেকে মসজিদে তো আগে যান, অনেকের আগেই গিয়েছেন, কিন্তু গিয়ে পেছন দিকে হেলান দিয়ে বসেন, এই আর উদ্দেশ্যে দেখা যায়, এটি শরীয়তের খেলাফ কাজ, এটি অনুত্তম কাজ, এই কাজটি করবেন না। 6 নম্বর বিষয় হচ্ছে মসজিদে ঘুমানো। মাঝে মধ্যে মসজিদে ঘুমানো জায়েজ যদি কেউ এর প্রয়োজন বোধ করে, যেমন মসজিদে থাকতে হবে বাড়িতে জায়গা নেই, হ্যাঁ, অথবা মেহমান এসছে আপনার বাড়িতে, বাড়িতে জায়গা নেই, চলো মসজিদে শুইতে দিলেন, মসজিদ কর্তৃপক্ষ অনুমতি দিলে, কারণ অনেকে মসজিদ কর্তৃপক্ষ হয়তো অনুমতি দেয় না নিরাপত্তার কারণে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মসজিদ যদি খোলা থাকে সারা রাত খোলা থাকছে, যেমন আমাদের দেশে অনেক মসজিদই খোলা থাকছে, অথবা অনুমতি আছে থাকার, তাহলে যার প্রয়োজন রয়েছে, এমনকি মহল্লার লোকের অপ্রয়োজন হলে ঘুমাতে পারে, প্রয়োজন হলে, সব সময় নয়। যেমন কাল গরিব ওয়াল ফকির, যেমন এমন ব্যক্তি আগন্তুক মুসাফির বাইরে থেকে এসছে, কোথায় যাবে, যে না হোটেলে যান, না হোটেলের পয়সা নেই তার কাছে, মসজিদে থাকবে। সাহাবা ইকরাম হন যুবক, অনেকে হানাফি মাসে বলছেন না বয়স্ক লোকেরা বুড়ো লোকেরা থাকবে, ওই যুবকরা থাকবেন না, কারণ স্বপ্ন তো শুইতে পারে, এগুলি কথা তাদের ইস্তিহাদি কথা, হ্যাঁ, যেহেতু তারা আহলুর রায়, তারা ইস্তিহাদ কেয়াসকে ব্যক্তিগত মতকে প্রাধান্য দিয়ে থাকে অনেক সময় দলিলের উপর, কিন্তু নবী সাল্লামের যুবক সাহাবীগণ ঘুমাতেন এই কথা সহিহ বুখারীতে রয়েছে, হাদিস রয়েছে, প্রয়োজন ছিল তাদের, হিজরত করে এসে বাড়ি ঘর নেই, আসাবে সুফা ঘুমাতে, তার মধ্যে যুবকও ছিল বুড়োরাও ছিল, সব রকম বয়সের লোকেরা ছিল, মুসাফির ঘুমাতে পারবে, হ্যাঁ, অভাবে যার কোনো বাড়ি নেই, লাসাকান আলহ বাড়ি নেই, বাসা নেই, কিচ্ছু নেই, থাকার জায়গা নেই, রাস্তায় ফুটপাতে একজন মুসলিম পড়ে থাকবে না, কখনো না, মসজিদ জায়েজ জায়েজ, কিন্তু মসজিদকে স্থায়ী ভাবে, হ্যাঁ, রাত্রি যাপনের স্থানে পরিণত করা, অম্মা ইত্তেখাদুল মসজিদ মাবিতান ওয়া মাকিলান, দুপুর বেলা, হ্যাঁ, জোহর থেকে আসর মানুষ প্রতিদিন নিয়মিত বিশ্রাম করছে মসজিদে, আর রাতে এসা থেকে ফজর পর্যন্ত ঘুমাচ্ছে, যারা সকালে ঘুমায় তারা সকালে ঘুমাচ্ছে, এতে কাপ ছাড়া বাকি অন্য লোকদের জন্য নিষিদ্ধ, স্থায়ী ভাবে কারোর জন্য এটি ঠিক নয়, ফাওয়া মানহিউন আনহু, সেটি নিষিদ্ধ, তবে ইল্লা লিমাউতা কাফিন, এতে কাপ তার বিষয়টি ভিন্ন, আর এইরকম যদি কেউ হয়, এইরকম কেউ মানে যেমন তালেবে এলম, মাদ্রাসার শিক্ষক, কিন্তু মাদ্রাসার আপনার থাকার রুম নেই, মাদ্রাসা চলছে, অনেকগুলি মাদ্রাসা আছে, মসজিদেই ক্লাস হয়, মসজিদেই ছাত্ররা থাকছে, হ্যাঁ, বোর্ডিং মসজিদেই, হোস্টেল মসজিদে, আর আপনার সেখানেই থাকছে, তো এইরকম যদি কোন প্রয়োজন হয় তাহলে থাকবে, কিন্তু সারা জীবন এইভাবে মসজিদে কাটাবে এটা আসলে ঠিক নয়।
তারপরে 7 নম্বর মাসআলা, যদি আপনি সালাত আদায় করছেন আর কেউ সালাম দিল, তো এর বিধান কি? বলছেন লেখক, ইয়াস্তাহিব বলে মান মাররা বেমা ইউসালি ইউসাল্লিম আলিহি। দেখছেন যে কেউ সালাত আদায় করছে, মসজিদ হোক আর বাড়িতে হোক, সালাত আদায় করছে। বাড়িতে আপনি ঢুকেছেন, আপনার স্ত্রী সালাত আদায় করছে, ছেলেমেয়েরা কেউ সালাত আদায় করছে বাড়িতে, অথবা মসজিদে মুসল্লিরা সালাত আদায় করেছে, তাহলে মুস্তাহাব হচ্ছে সালাম দিবেন। সালাত আদায় করেছে এই অবস্থায় সালাম দেওয়া নিষেধ, খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ, এগুলি মন গড়া ফতোয়া। হানাফি মাজহাবে বেশ কিছু তাদের ফতোয়া এরকম রয়েছে দলিলবিহীন, যে বেশ কিছু জায়গায় তাদের সালাম দেওয়া নাকি মকরু। এই জন্য আমাদের দেশে মানুষ যখন খাবার খায় তখন কেউ যদি সালাম দেয় তাহলে অনেক মুরব্বীরা আপত্তি করে, তাদের যে অজ্ঞতা দিন সম্পর্কে জান না থাকার কারণে, যে কোনো অবস্থায় সালাম দেয়। এমন কি কেউ যদি বাথরুমেও থাকে আর আপনি জানছেন বাথরুম আছে, ওকে জানাই দেবে আমি এসছি তার সাথে দেখা করতে, যাতে কমপক্ষে জানে সালাম আলাইকুম সালাম দেবেন। কিন্তু যিনি বাথরুমে আছেন তিনি উত্তর দিতে পারবেন না সেখানে, কারণ আল্লাহর জিকির পেশা পায়খানার অবস্থায় জায়েজ নয়। আর সালাম হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর কাছে দোয়া করা। বলছেন যে সালাম দিতে পারবে মুসল্লির উপর, ওয়ায়ারুদ্দুল মুসাল্লি সালাম আলী বিল ইশারাতে, কিন্তু মুসল্লি সালামের জবাব দেবে কথার দ্বারা নয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি বলে ওয়ালাইকুম আসসালাম বলে তাহলে সালাত নষ্ট হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, কারণ এটি হচ্ছে কালাম উন্নাস, মানুষের সাথে কথা বললে। আপনি আল্লাহর সাথে মসজিদে সালাত অবস্থায় কথা বলবেন বা বাড়িতে যে কোনো অবস্থায় সালাতে আছেন মানে আল্লাহর সাথে আপনি কথা বলছেন। মানুষের সাথে কথাবার্তা মোটেই চলবে না। আর আপনি ওয়ালাইকুম আসসালাম মানে আপনাদের উপর শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহ রহমত বর্ষিত হোক বলে দিলেন, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এইরকমই কেউ যদি আরহামকাল্লাহ বলে নামাজ নষ্ট হয়ে যাবে, ইয়াহদিকুমুল্লাহ বলে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে কি করবে? বিল ইশারাত, ইশারা হাতের ইশারা, যে কোনো ভাবে ইশারা করেন, হাতের ইশারা করেন, সেটা আঙ্গুল দিয়ে হোক। বলছেন বেইসবাহী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আউয়াদি হাত দ্বারা ইশারা করলেন, অথবা মাথার দ্বারা ইশারা করলেন, লাবিল কালাম কথার দ্বারা নয়, তাতে আপনি তার সালাম নিয়ে নিলেন, সালামের জবাব দিয়ে দিলেন, যথেষ্ট। যেমন আপনি গাড়ির ভিতরে আছেন, গাড়ির গ্লাস বন্ধ আছে আর আপনি সালাম দিচ্ছেন, তাহলে সালাম দেওয়ার ক্ষেত্রে কি করবেন? ইশারা হাতের করবেন, জায়েজ আছে, ইশারা করবেন যাতে বুঝতে পারে যে আপনি তাকে সালাম দিচ্ছেন, যে ব্যক্তি হয়তো গাড়ির বাইরে আছে, রাস্তায় আছে আর আপনাকে সালাম দিতে চাইছেন, হাতের ইশারা করবেন। কিন্তু ওলামারা বলছেন যে শুধু হাতের ইশারা এই ক্ষেত্রে সালাম দেওয়া জায়েজ নয়, আর যেহেতু মুখে বলার আপনার অবকাশ আছে সেই জন্য আপনি মুখে বলবেন আসসালামু আলাইকুম আর হাতের ইশারা করবেন গাড়ির ভিতর থেকে বা দূর থেকে, রাস্তার এপার থেকে ওপার আওয়াজ শুনতে পাবেন আপনার সালামের, তো মুখে সালাম দেবেন আর সালাম আলাইকুম আর তারপরে হাত উঠাবেন, জি ইশারা করবেন যে তোমাকে সালাম দিলাম। কিন্তু যেখানে কথা বলার সুযোগ আছে, বৈধতা আছে, সেখানে শুধু হাতের ইশারায় সালাম, এটা অমুসলিমদের সালাম, প্রণাম করা, নমস্কার করা ইত্যাদি ইত্যাদি, এসব জায়েজ নয় কোনো মুসলিমের জন্য। সালাত অবস্থায় ইশারাতে ইঙ্গিতে সালামের জবাব দিবেন। সোহেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন মারারতু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে অতিক্রম করলাম, যেই সময় তিনি সালাত আদায় করছেন, ফাসাল্লামতু আলাইহি, তাকে সালাম বললাম, আসসালামু আলাইকুম, ফারাদ্দা আলাই ইশারাতান, ইঙ্গিতে আমার সালামের জবাব দিলেন। হাদিস ইমাম আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। সর্বশেষ মাসাল আজকে, সেটা হচ্ছে যে মসজিদে কোন একটি বিশেষ জায়গা আপনার বা যে কোনো মুসল্লির বুকিং করে না, রিজার্ভেশন, যে এই জায়গায় আমি সবসময় সালাত আদায় করব, যাব পরে কিন্তু আগে থেকে সেখানে যাই নামাজ বিছিয়ে রাখো, হ্যাঁ দখল করে রাখো, জুমার দিনে বিশেষ করে অনেকে করে থাকেন, এর বিধান কি? এটি জায়েজ নয়। বলছেন আর সুন্নাত, সুন্নাত হচ্ছে আইয়াস বিকার রাজুল বিনাফসি আল মসজিদ, মসজিদে আপনি আগে ভাগে প্রথম কাতারে বসতে চাইছেন বা আপনার মন মতো জায়গায় বসতে চাইছেন, পছন্দের জায়গায়, তাহলে আগে ভাগে চলে যান, আর এটি সবসময় উত্তম, 5 অক্ত সালাতের ক্ষেত্রে উত্তম, জুমার ক্ষেত্রে তো বড়ই ফজিলত রয়েছে যারা আগে ভাগে আসবে তাদের। ফায়দা কাদ্দাম আল মাফরুস আমিন সাজ্জাদাতে নাহা হয়ে হাক, কোনো ব্যক্তি যদি
আগে মসজিদে গেল না, কিন্তু একটি জায়নামাজ বিছিয়ে দিল অথবা অন্য কোনো কিছু দিয়ে সেটাকে সে বুকিং দিয়ে একটা টুপি টুপি তার রেখে দিয়েছে, যেটা আমার জায়গায় মেলা কিছু আজকাল অনেকে রাখে। আজকাল যেমন সৌদি আরবে পানি একটা রেখে দিয়েছে, ওর নাই, কিন্তু ওখানে পানিকে ডিউটিতে লাগিয়ে দিয়েছে, পানির বোতলকে। সে বিলম্ব করলো, ও ফাকাদ খালাফা শরিয়াত মিন জিহাতাইন, দুই দিক থেকে শরীয়ত বিরোধী কাজ করলো। যেই ব্যক্তি আসবে পরে, হ্যাঁ আপনি ছিলেন আগে থেকে বসে, কিন্তু হঠাৎ করে আপনার শৌচকার্যের প্রয়োজন হয়েছে, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে, হ্যাঁ তো গিয়েছেন আপনি 2-4-5 মিনিটের জন্য, অসুবিধা নেই, তাহলে তাহলে আপনি জায়গাটা ধরে রাখে রাখেন জায়গা আছে। কিন্তু আপনি না, আপনি নিজের ধরেন নিজের কাজকর্ম করছেন অথবা বাড়িতে আছেন, আপনার পক্ষ থেকে কাউকে বলে দিয়েছেন যাও আমার জন্য একটা জায়গা তুমি ধরে রাখো, হ্যাঁ রিজার্ভেশন করে না, এটি জায়েজ নয়। দুই দিক থেকে শরীয়ত বিরোধী কাজ, এক হচ্ছে মিন জিহাতে তাখরি ও মামুরুন বিতাকাদ্দুম, একটি হচ্ছে যে ইসলামের নির্দেশ সালাতে আগে ভাগে এসো, অগ্রগামী হও, হ্যাঁ আজানের সাথে সাথে মসজিদে চলে আসো, জুমার দিনে বিশেষ করে যত আগে আসতে পারবে তত বেশি ফজিলত রয়েছে, এই নির্দেশও রয়েছে। আর আপনি বিলম্বে আসলেন, এটা একটা শরীয়ত বিরোধী কাজ করলেন। দ্বিতীয় কাজটি যে নাজায়েজ কাজ, সেটা হওয়া মিন জিহাতে গাসবেহি লিতায়েফাতিন মিন আন-নাস, মসজিদের একটি জায়গা আপনি দখল করে রাখেন, যেখানে মসজিদ সবার, আল্লাহর মসজিদ, সেখানে সবাই সমান অধিকার আছে, আমির গরিব, হ্যাঁ আলেম জাহেল, হ্যাঁ শিক্ষিত অশিক্ষিত, সবাই সমান না, সমান অধিকার। এই মর্মে যদিও এখানে লেখক দলিল পেশ করেননি, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দলিলটি হাদিসটি পেশ করা যেতে পারে। মেনার মাঠে হাজি সাহেবদের অবস্থানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেনা মোনাফ মান সাবাক, মেনা যে আগে ভাগে চলে আসবে তার জন্য যেই জায়গা যে আসতে আসতে পারবে, যেই জায়গায় যে পৌঁছিতে পারবে সেটি তার জায়গা, আগে থেকে দখল করে রাখলাম যে না এটি আমার জায়গা, অথচ পরে আসছি, এটি ঠিক নয়। জি, তো বলছে যে মসজিদের বিশেষ একটি জায়গা সে জবরদখল করে রাখলো, ও মানে হি গায়রা মিনাস সাবেকিন, যারা আগে ভাগে এসছে তাদেরকে বাধাগ্রস্ত করলো, ইউসাল্লু সেখানে সালাত আদায় করতে, পরে আসলো অথচ প্রথম কাতারে তার জন্য জায়গা রিজার্ভেশন করা হয়েছে, এটা অন্যায় কাজ। তারপরে বলছেন লেখক, জমান ফারাস ফিল মসজিদ, মসজিদে ধরেন একটা লোক বিলম্বে আসবে, কিন্তু সে অথবা সে আগে গিয়ে বিছিয়ে চলে এসছে, অথবা তার পক্ষ থেকে কেউ সে জায়গা একটা দখল করে রেখেছে, একটা জায়নামাজ বিছিয়ে বা কিছু, বা তা খারা সেই ব্যক্তি বিলম্ব করলো, আর তারপরে কিছু লোকের আসলে দেখছে যে এই জায়গাগুলোতে জায়নামাজ বিছিয়ে রেখেছে বা দখল করে রেখেছে, লোকজন আসছে না, ফালে মান সাবা কাইলি আইয়ার ফাজা লিখা, তাহলে যেই ব্যক্তি আগে ভাগে এসেছে সেই ব্যক্তি ওই জায়নামাজটি উঠিয়ে দূরে সরিয়ে দেবে বা পানি বোতলটা সরিয়ে দেবে সেখান থেকে, ওই ওসাল্লিফি মাকানে সেই জায়গায় সলাত আদায় করবে, ওলা ইসমালে কোনো গুনাহ হবে না, এটাই নয় যে আপনি তার হক নষ্ট, সে আপনার হক নষ্ট করেছিল সেই জন্য আপনি আপনার ন্যায্য অধিকার আপনি তার কাছ থেকে নিয়েছেন। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে সেখানে ঝগড়া ফাসাদের আশঙ্কা না থাকে। যদি সে আজকালকার যে মুসলিমদের চরিত্র ইল্লা মাশা আল্লাহ, যে যেই ব্যক্তি সেই রিজার্ভেশনটা বুকিংটা করে রেখেছিল সে পরে এসে বলবে তুমি আমার জায়নামাজ গুটিয়ে ফেললে কেন, তুমি আমার জায়গা দখল করলে কেন, অথচ তার জায়গা নয়, এটি সে অন্যভাবে দখল করে আছে। তো যদি ঝগড়ার আশঙ্কা থাকে, অনেকে ফাসাদি লোক আছে, হ্যাঁ ব্যবহার চরিত্র খারাপ, সুতরাং অনিষ্ট থেকে বাঁচার জন্য আর মসজিদে যাতে কলহ বিবাদ না হয়, মনোমালিন্য না হয়, মুসলিম সমাজে ফাটল না ধরে, সেই জন্য এড়িয়ে চলবেন। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে যে ইমাম অথবা মুয়াজ্জিন, ধরেন একটি জায়গা ইমামের পিছনে, সেখানে ইমাম সাহেব আসবেন সুন্নত পড়বেন, অনেক সময় আগে চলে আসে, অথবা মুয়াজ্জিন আজান দিয়েছেন, আজান দেওয়ার পরে সেখানে আসবেন, তিনি হয়তো মসজিদের কক্ষে বসে আছেন অথবা এদিক সেদিক আছেন, মসজিদের ভিতরেই আছেন, বাসা চলে গেছেন, বাড়ি চলে গেছেন, এমন নয়, তার জন্য একটি জায়গা দখল করা আছে, কারণ অনেকে এসে সেখানেও ঢুকে পড়ে, অনেক সময় মুয়াজ্জিন জায়গা পায়নি, এটা ঠিক না, ঠিক না। এই ক্ষেত্রে মুয়াজ্জিনের জন্য জায়েজ, হ্যাঁ অথবা ইমাম সাহেবের জন্য যায় যে সেখানে একটি দুটো জায়নামাজ বিছিয়ে রাখবে, যাতে করে সেই জায়গাটিতে অন্য লোকেরা অজ্ঞতাবশত এসে বসে না যায় বা সালাত না শুরু করে দেয়। হাজা আল্লাহ আলম সাল্লাল্লাহু সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।